প্রফেসর মনসুর খলিল স্যারের জন্ম 1961 সালের 5ই ডিসেম্বর রাওয়ালপিন্ডির সম্মিলিত সামরিক হাসপাতালে। পিতা ডাক্তার মিরাস আহমেদ ও মাতা আসিয়া সুলতানা। আদিনিবাস ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। দুই ভাই এক বোনের মাঝে তিনি ছিলেন দ্বিতীয়। কে জানত এই শিশুটি একদিন কিংবদন্তি হবে, মানবিকতার সীমানা ছাপিয়ে হয়ে উঠবে এক মহামানব। ছোটবেলা থেকেই ডাক্তার মনসুর খলিল ছিলেন তুখোর মেধার অধিকারী। বড় ভাই যখন ক্লাস ওয়ানে পড়তেন তখন তিনি নার্সারিতে অসাধারণ রেজাল্টের জন্য ডাবল প্রমোশন পেয়ে বড় ভাইয়ের সহপাঠী হয়ে যান। ক্লাস ওয়ানে পুনরায় অসাধারণ রেজাল্টের জন্য তাকে উপরের ক্লাসে ডাবল প্রমোশন দেওয়া হয়, কিন্তু বড় ভাইয়ের সাথে থেকে যাবেন বলে তিনি আর ডাবল প্রমোশন নেননি। 1976 সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় 4 বিষয়ে লেটার মার্কস সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। প্রাপ্ত নম্বর ছিল শতকরা 74 ভাগ এবং সম্মিলিত মেধা তালিকায় স্থান ছিল 15তম। 1978 সালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3 বিষয়ে লেটার মার্কস সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। প্রাপ্ত নম্বর ছিল শতকরা 82.2 ভাগ এবং সম্মিলিত মেধা তালিকায় স্থান ছিল 15তম। Thank you.
অধ্যাপক ডাক্তার মনসুর খলিল চিরকাল অনারম্ভর জীবন যাপন করেছেন। তার মৃত্যুর পর তার বাসভবনে গিয়ে সাধাশীদের জীবনযাপনকারী এক মহামানবের স্বরূপ খুঁজে পাওয়া যায়। কিশোরগঞ্জের আলোর মেলা 67 নম্বরের এই বাসায় তিনি প্রায় 4 বছর থেকেছেন। চিরকুমারী মানুষটি একা একাই থাকতেন, দুই রুমের ছোট্ট বাসা। ভেতরের রুমে একটা খাট, একটা আলনা আর একটা চেয়ার। অগোছালো খাটের অধিকাংশ জুড়েই বই ছড়ানো ছিটানো। একপাশে কোনো মতে গুটিসুটি মেরে একজন মানুষ শুতে পারে। তার বালিশের নিচে ছিল টুকরো কাগজের সমারোহ, এর মাঝেই ছিল অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা, কিছু শিক্ষার্থীর ফোন নাম্বার। এরা যে তার সন্তান ছিল। সস্তা দরের মোবাইল ব্যবহার করতেন তিনি। যে কোনো ক্ষুদ্র ঘটনায়ও শিক্ষক, শিক্ষার্থী কিংবা কর্মচারীদের অবাধে ফোন করার অনুমতি ছিল, সেটা রাত যতই হোক। বাইরের রুমে 3টি টেবিল আর 1টি চেয়ার, 1টি টেবিল কাজ করার জন্য, যেখানে শোভা পাচ্ছিল একজন শিক্ষকের পদায়ন সংক্রান্ত কাগজ। তার সার্বক্ষণিক চিন্তাই তো ছিল কিভাবে ছেলে মেয়েদের জন্য পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা করা যায়। বাকি 2টি টেবিলে নানা জাতের বইয়ের সমারোহ, মেডিকেল পাঠ্যপুস্তক থেকে শুরু করে ইতিহাস, রাজনীতি, দর্শন, ধর্মগ্রন্থ, উপন্যাস সবই ছিল মনসুর খলিল স্যারের সংগ্রহে। প্রচণ্ড বই পাগল লোক ছিলেন। খুব বেশি জামা কাপড় ছিল না, তবে সবসময় পরিষ্কার জামা কাপড় পরতেন। তালি ঝুলি দিয়ে কয়েকটি শার্ট দিয়ে তাকে বছরের পর বছর পার করতে দেখা গেছে। তার অফিস কক্ষ ছিল সাজসজ্জাবিহীন, এখানেও বইয়ের স্তূপ। অগোছালো টেবিলের পাশে হাতলওয়ালা চেয়ার ছিল শুধুমাত্র সাক্ষাৎ প্রার্থীদের জন্য, কিন্তু নিজে বসতেন হাতলবিহীন চেয়ারে। অর্ধসমাপ্ত পড়া একটি বই টেবিলে পড়েছিল। বইয়ের শিরোনাম চোখে আটকে যায়, আ বিউটিফুল মাইন্ড, একটি সুন্দর মন। বইটি প্রতীকী হয়েই রইল। মানুষের জীবন ক্ষণস্থায়ী, সবাইকেই একদিন চলে যেতে হয়। মৃত্যুর পর সবাই হারিয়ে যায় বিস্মৃতির অতল গহ্বরে, কিন্তু কিছু মানুষ নিজেকে চিরস্থায়ী করে যায়। নিজ কর্ম, ত্যাগ, আন্তরিকতা আর সদাচরণ দিয়ে তারা মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকেন। নিজ কীর্তির বিস্তৃত বিকিরণে তারা জল জল করেন পৃথিবীর বুকে। অধ্যাপক ডাক্তার মনসুর খলিল এমনই এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ব্যক্তি জীবনে তিনি ছিলেন সততা ও ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার কর্মনিষ্ঠা, উদারতা ও দেশপ্রেম ছিল অভূতপূর্ব। যার নির্লোভ, নিষ্পাপ, দৃঢ়চেতা ব্যক্তিত্ব কয়েক দশক ধরে শিক্ষার্থী আর সহকর্মীদের মধ্যে ছিল অনুপ্রেরণার ভাণ্ডার। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি প্রকৃত অর্থে তার শিক্ষার্থীদেরকে সন্তান এবং সহকর্মীদেরকে স্বজনের স্থান দিতে সমর্থ হয়েছিলেন। অজস্র কীর্তির কাণ্ডারী এই মহামানব সবাইকে কাঁদিয়ে 2015 সালের 24 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহে 19/1 সাহেব আলী রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার অগণিত শিক্ষার্থী, সহকর্মী আর গুণগ্রাহী ঢল নামে ময়মনসিংহে। পরদিন 25 ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুমা ময়মনসিংহ জিলা স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং গুলকিবাড়ি গোরস্থানে পিতামাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন কিংবদন্তি এ মহানায়ক।
তোমার মৃত্যুর কথা ভাবতে গেলে তোমার জন্মের কাছে ঋণী হয়ে যাই। বড় বেশি অবেলায় চলে গেলে চারিদিকে অশুভ বোধে এই প্রতিষ্ঠিত জাল ছিঁড়তে আরও কিছুদিন এই ভূখণ্ডে দরকার ছিল তোমার। না ফেরার দেশে ভালো থেকো বাবা।